বিএনপি জামাতের ডাকা টানা 72 ঘন্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে যশোরে চলছে ঢিলেঢালা পরিবেশ। অন্যদিনের মতোই সকাল থেকেই স্বল্প পরিসরে চলছে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন। এদিকে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন মোড়ে মোড়ে চেকিং বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যশোর র‍্যাব 6 সিপিসি 3 এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, কোনো ধরনের নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই, নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। অবরোধের নামে শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব। অবরোধকে উপলক্ষ করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, অথবা যারা অবরোধকারী আছে তাদেরকে প্রকাশ্যে আমরা কোথাও তাদের অবস্থান লক্ষ্য করিনি। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণেই মূলত তারা কোনো ধরনের সাপ্লাই চেইন বলেন, জনসাধারণের জীবনযাত্রা বলেন, যানমালের ক্ষয়ক্ষতি, কোনো ধরনের আশঙ্কাজনক কোনো কাজ তারা এখন পর্যন্ত করতে পারেনি। এবং আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি সাধারণ জনগণের নিরাপত্তার সাথে আমরা 24 ঘন্টা এখানে দায়িত্বরত আছি এবং অন্যান্য আইনশৃঙ্খলার পাশাপাশি র‍্যাব বাহিনী আমরা 24 ঘন্টা দায়িত্ব পালন করছি। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।